দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বাড়ছে। মোট জনসংখ্যার 16,98,00,000 মধ্যে নারী 50.49 আর পুরুষ 49.51%। জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন 39,000-এরও বেশি মানুষ। প্রথমবারের মতো ডিজিটাল জনশুমারি প্রকাশ অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, কিছু পরিসংখ্যানে গরমিল থাকলেও তা সংশোধনের সুযোগ রয়েছে। সরকারি এসব তথ্যে মানুষের আস্থা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। শরফুল আলমের রিপোর্ট। প্রথমবারের মতো ডিজিটাল উপায়ে দেশের জনসুমারি ও গৃহগণনা 2022-এর তথ্য অনুযায়ী দেশে মোট জনসংখ্যা 16,98,28,000-এর মধ্যে নারী 8,56,00,000 আর পুরুষ রয়েছেন 8,41,00,000। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আছেন 8,124 জন। মোট জনসংখ্যার 68%-এরও বেশি থাকেন গ্রামে আর শহরে থাকেন প্রায় 32%। দেশে গড় সাক্ষরতার হার বেড়ে হয়েছে 74.8%। সেখানে পুরুষের চেয়ে পিছিয়ে নারীরা। জনসমারি ও গৃহ গণনার সময় ও তার 6 মাস আগে প্রবাসে ছিলেন 50,00,000 মানুষ। বিতর্ক 1,01,20,00,000 ভার্সাস 50 ভার্সাস ডায়াসপোরা। 50,00,000টা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা। এটার মধ্যে পলিটিক্যাল ডাইমেনশন আছে, সোশ্যাল ডাইমেনশন আছে, এটার মধ্যে আমাদের ইকোনমিক ডাইমেনশন অবশ্যই আছে। ওই রাত্রের আগের 6 মাসে যারা বাইরে কাজ করতে গেছে তাদের সংখ্যাটা আমি নিয়েছি। ফিগারটা বেশ কম হওয়ার সম্ভাবনা আছে, আরও আমরা গভীরে গিয়ে দেখবো এখানে কোনো ইয়ে আছে কিনা। 10 বছর পর 2022 সালের 14 থেকে 28 জুন পর্যন্ত জনসমারি ও গৃহ গণনায় জানানো হয় দেশে জনসংখ্যার বৃদ্ধির হার কমে হয়েছে 1.22%। জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রতি বর্গ কিলোমিটারে 39,406 জন বাস করেন। কিন্তু কাজটা শেষ হয় না, উই মাস্ট কন্টিনিউ। 10 ইয়ার্স করার কোনো মানে হয় না। আমি আই ডোন্ট এগ্রি, এটাকে নামিয়ে আনা উচিত এবং এটা রিয়েল টাইম করা উচিত। দেশে 60%-এর বেশি কর্মজীবী রয়েছেন, যার মধ্যে সেবা খাতে সবচেয়ে বেশি 43% ও প্রায় 38% কৃষিকাজে নিয়োজিত। মোট প্রতিবন্ধী জনগোষ্ঠী রয়েছেন 22,65,000। ধর্মভিত্তিক হিসাবে মুসলিম 91, হিন্দু 7, বৌদ্ধ 0.61, খ্রিস্টান 0.30 ও অন্যান্য ধর্মের রয়েছেন 0.06%। 70% মোবাইল ব্যবহারের মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন 31%। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।